আপনাদের সকলের অত্যন্ত আপনার সকলের কাছের অত্যন্ত প্রিয় সড়গর পত্রিকার রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে আজকে গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের এই অভিজাত বিবেকানন্দ হলে আমরা সকলে সমবেত হয়েছি। একেবারে শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে শিল্পী অনামিকা দাস। সাহিত্য পত্রিকাটি সড়গড়, যারা এর সঙ্গে পরিচিত তাদের সকলের একান্ত প্রাণের একটি পত্রিকা হয়ে উঠেছে। আজকে এই রজতজয়ন্তী বর্ষে আমরা আমাদের মধ্যে পেয়েছি সাহিত্য জগতের এবং আধ্যাত্মিক জগতের বিশিষ্ট কয়েকজন মানুষকে, তাদের আমরা যথাবিহিতভাবে সড়গড় রজতজয়ন্তী বর্ষে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মাননা জানাব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং শিক্ষাবিদ শ্রদ্ধেয় ডক্টর পবিত্র সরকার, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। একই সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন স্বামী সুপর্ণানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের মাননীয় সম্পাদক, তাকেও আমাদের শ্রদ্ধা জানাই। রয়েছেন সাহিত্যিক শ্রদ্ধেয় বামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের হয়ে সম্মাননা জানাবেন মেধা ভট্টাচার্য, মাল্য দান করে সম্মাননা জানাবেন, মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন সাহিত্যিক শ্রদ্ধেয় বামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমাদের মধ্যে রয়েছেন, মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন শ্রদ্ধেয় সাহিত্যিক বামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন পবিত্র সরকারকে, তিনি উত্তরীয় পরিয়ে সম্মান জানাবেন শ্রদ্ধাভাজন স্বামী সুপর্ণানন্দজী মহারাজকে। ডেকে নেব প্রিয়াঙ্কা হাজরাকে, শ্রদ্ধেয় সাহিত্যিক বামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। এদিকেই ব্যাজ পরিয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ করব ইন্দ্রাণী সাহাকে, তিনজনকেই ব্যাজ পরিয়ে দেবেন ইন্দ্রাণী সাহা। রজত জয়ন্তী স্মারক শ্রদ্ধাঞ্জলি, এই স্মারক উপহার আমাদের তিন অতিথির হাতে তুলে দেবেন সম্পাদক স্বয়ং রজত জয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি স্মারক উপহার তুলে দিয়েছেন সড়গড়র মাননীয় সম্পাদক শ্রী অসিতাভ ভট্টাচার্য, একে একে তিন অতিথির হাতেই। আমি এবারে শ্রদ্ধেয় মহারাজকে এবং আমাদের দুই অতিথি যারা রয়েছেন তাদের অনুরোধ করব মঞ্চের সামনে রাখা মঙ্গল প্রদীপ প্রজ্বলনে আমাদের সহায়তা করার জন্যে। আমাদের যে কোনো ভালো কাজে, শুভ কাজে আমরা অগ্নি সাক্ষী করি, তবে প্রেক্ষাগৃহের নিয়ম অনুযায়ী এখানে আগুন জ্বালিয়ে নয়, প্রতীকী প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলন করে
রজত জয়ন্তী বর্ষের সরগর পত্রিকার শুভ উদ্বোধন। নিঃসন্দেহে আজকের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ সরগর পত্রিকার নববর্ষ সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ। আমি অনুরোধ করব আমাদের তিনজন অতিথিকেই, তারা সরগর পত্রিকাটি তুলে ধরে সকলকে দেখিয়ে এই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করবেন। সরগর পত্রিকার নববর্ষ সংখ্যা রজত জয়ন্তী স্মারক। ইতিমধ্যে আরও তিনটি বই বেরিয়েছে, কিন্তু কিছুকাল আগে করোনা পরিস্থিতিতে আমাদের সব কিছুই প্রায় আটকে গিয়েছিল, কোনো কিছুই আমরা স্বাভাবিকভাবে করতে পারছিলাম না। সেই অবকাশেও আমরা কিন্তু বইটি বার করেছিলাম এবং সেই তিনটি বইও আমরা আজকে এই অনুষ্ঠানে তার শুভ উদ্বোধন ঘটাব। একে একে তিনটি বই তিন অতিথিকেই অনুরোধ করব, তারা যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অসিতাভ ভট্টাচার্যের লেখা একটি গল্পের বই, টুকরো গল্পে সরগর, এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ এইমাত্র হলো এই মঞ্চে। এবং দু দুটি কবিতার বই, বিভোর বাঁশি এবং আকাশ নন্দিনী, এই দুটিরও আনুষ্ঠানিক প্রকাশ। বিভোর বাঁশি এবং আকাশ নন্দিনী,